ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো চুরাইবাড়ি থানার পুলিশ। সোমবার সকালে চুরাইবাড়ির চেকপোস্টে রুটিন তল্লাশি চালিয়ে এই অভিযানে সফল হলো পুলিশ। আটক করা হলো দুইজনকে। এত পরিমাণ শুকনো গাঁজা উদ্ধারকে ঘিরে অবিরাম প্রশ্ন উঠছে। এতগুলো থানার নাকা, তাহলে কি করে পেরিয়ে গেল এই শুকনো গাঁজার লরিগুলো? ফের বহির রাজ্যে পাচারের পথে ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি থানার হাতে উদ্ধার কোটি টাকার অধিক শুকনো গাঁজা, সাথে আটক দুই লরি। ধৃত একটি লরির চালক এবং সহচালক, অপর লরির চালক পুলিশের সামনেই গাড়ির চাবি নিয়ে পলাতক। চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনটিপিএস ধারায় মামলা রুজু করে পলাতক চালককে উদ্ধারে নেমে পড়েছে। ধৃত চালক এবং সহচালককে আগামীকাল আদালতে সুপর্দ করবে পুলিশ। ঘটনার বিবরণে জানা গেল, সম্প্রতি রাজ্যে নেশা সামগ্রী প্রবেশের চেয়ে প্রতিদিন সিংহভাগ শুকনো গাঁজা রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে। একমাত্র আট নং অসম আগরতলা জাতীয় সড়ক দিয়ে নেশা বাণিজ্যের অবাধ বিচরণ। কিন্তু জাতীয় সড়কের পাশে অবস্থিত থানা বাবুরা সব দেখে শুনেও সেক্ষেত্রে কোনো ভূমিকা পালন করছেন না। মোটা অঙ্কের মাসো হারাই থানায় একাংশ অফিসাররা এই অবৈধ গাঁজা পাচার বাণিজ্যে গাঁজা মাফিয়াদের সাহায্য দিয়ে যাচ্ছেন বলে উঠছে অভিযোগ। রাজ্যের সবকয়টি থানা পেরিয়ে উত্তর জেলার প্রবেশের পর স্থানীয় থানাগুলি প্রায়শই লরি থেকে গাঁজা উদ্ধার করছে। অনুরূপভাবে এদিনও ত্রিপুরা অসম সীমান্তের আট নং জাতীয় সড়কের উপর চুরাইবাড়ি থানার নাকা তল্লাশি চলাকালীন সময় একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় স্থানীয় থানার পুলিশ। পুলিশের তল্লাশিতে লরি থেকে 987 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। আটক করা হয় লরিটিকে, সাথে সাথে আটক করা হয় লরির চালক এবং সহচালককে। ধৃতদের নাম দড়িয়া কুমার জমাতিয়া, বয়স 33 বছর, তার বাড়ি কাঁকড়াবন থানার তানাবাড়ি এলাকায়। অপরজনের নাম দিলওয়ার সিং, বয়স 36, তার বাড়ি উত্তরপ্রদেশে। এদিকে একই দিনে বেলা 11টা নাগাদ NL01AB/4645 নম্বরের একটি লরি চুরাইবাড়ি থানার সামনে আসার পর লরিটিকে পুলিশ দাঁড় করায়। দাঁড় করানোর নিমেষের মধ্যেই পুলিশের সামনে থেকে লরির চাবি নিয়ে দিন দুপুরে চালক পালিয়ে যায়। পরে এই লরিতে তল্লাশি চালিয়ে 207 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে চুরাইবাড়ি থানার পুলিশ। বর্তমানে দুটি লরি থেকে উদ্ধার হওয়া 1194 কেজি শুকনো গাঁজা সহ দুটি লরির চালক এবং সহচালক চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। पहले व्हीकल जो डिटेन किया है वो पंजाब का नंबर था, पंजाब की गाड़ी थी। उसने दो लोगों को अरेस्ट किया है और उसमें से 987 केजी ड्राई गांजा को सीज किया है। जिन लोगों को अरेस्ट किया उनका नाम धरजय कुमार जमेतिया और दलवीर सिंह, उन दो लोगों को अरेस्ट किया है। दूसरा जो व्हीकल जो हमने डिटेन किया है वो नागालैंड की गाड़ी है, कोई चुराईबारी पीएस स्टाफ ने डिटेन किया है और 207 केजी ड्राई गांजा उसमें से सीज किया है। आज के दिन में टोटल सीज है 1194 केजी ड्राई गांजा है। उसका मार्केट वैल्यू मोर देन 1 करोड़। बिल्कुल प्रयास जारी रहेंगे। नॉर्थ त्रिपुरा में गांजा कल्टीवेट नहीं होता है, ये ट्रांसपोर्टेशन के दौरान पकड़ा जाता है, क्योंकि आसाम से बॉर्डर लगता है। इस वजह से यहाँ पे जो नाका है वहाँ पे पकड़ा जाता है, तो ये यहाँ पे कल्टीवेशन नहीं होता, कल्टीवेशन दूसरी जगह पे होता है। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে চুরাইবাড়ি থানার পুলিশ। স্থানীয় থানার পুলিশ আগামীকাল ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।